বোর্ড গঠনের আগেই আজ পাওয়া গিয়েছিল। একদিকে ভাঙরে যখন ১৪৪ ধারা জারি, তখন পুলিশি ধরপাকড় চলছে দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা। শম্ভুনগর গ্রাম পঞ্চায়েত গঠন হতেই তৃণমূলের ওপর দুষ্কৃতী হামলার অভিযোগ। পুষ্পবর্ষণের মাধ্যমে নিজের এলাকায় ঢোকেন নবনির্বাচিত প্রধান, উপপ্রধান এবং জয়ী প্রার্থীরা। এরপরই তৃণমূল নেতার ওপর সশস্ত্র দুষ্কৃতী হামলার অভিযোগ তৃণমূলের অপর পক্ষের বিরুদ্ধে। এরা কোনো দল করে না, এরা সমাজ বিরোধী, এরা ক্রিমিনাল। ওরা তারক মণ্ডল একটা চিটিং ওয়াশ, যে বেলতলির জায়গা সমস্ত বিক্রি করেছে পরিতোষ হারিয়ে, সেই তারক মণ্ডলের বাড়িতে জোনা সত্তর লোক মতন ওখানে আর্মস বা মেশিন পার্ট নিয়ে ছিল। সূত্রের খবর, পঞ্চায়েত গঠনে উপপ্রধানের নাম মনোনীত করা নিয়েই তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদ। বিবাদের লক্ষ্যে এলাকায় বাইরে থেকে দুষ্কৃতি এনেছিল অপর পক্ষ। ঘটনাস্থলে পৌঁছয় ক্যানিং এর এসডিপিও এবং গোসাবা থানার পুলিশ বাহিনী। ওই যুগ ভুলে যাও, তোমার তুমি শুনি না, আমি আমার কথা শোনো না, আমি বলেছি তুমি ওই পাশ থেকে কেন লোক আলো এখানে এসে এই পার্টিকে আমি চিনি না, চার পাঁচ জন স্যার মারি গালি এদেরকে আমি চিনি না, আমরা কি এখানে মার্কেট কোনো সিজে নিয়েছি আপনি? আমার কিন্তু এখানে প্রায় দু বছর হয়ে গেছে, মানে ভালোভাবে ঘুরে বেড়াচ্ছে মনে হচ্ছে, ভালো লাগছে না। পঞ্চায়েত বোর্ড গঠনে গোসাবায় চর আর পুলিশের লাঠির শব্দ, শাসক গোষ্ঠীর বিরুদ্ধেই দবং ভূমিকা। ইতিমধ্যেই সন্দেহভাজন বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে খবর। শম্ভুনগর কোথায় বাড়ি? কোথায় বাড়ি? যে সমস্ত দুষ্কৃতকারীরা গন্ডগোল করেছে, প্রশাসন প্রশাসনের কাজ করেছেন। গোসাবায় কি ফের প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব? পঞ্চায়েত বোর্ড গঠনে তৃণমূলের দুপক্ষের লুঠের প্রতিদ্বন্দ্বিতা, গোষ্ঠীকন্দল উস্কেই মন্তব্য বিজেপি নেতা। শম্ভুনগর তৃণমূলের পঞ্চায়েত বোর্ড গঠনে প্রবল উত্তেজনা, খাওয়া খাই ভাগাভাগি, রেষারেষি, প্রতিদ্বন্দ্বিতা চলছে, এটা নতুন কিছু নয়। ছাপ্পা এবং লুটের দ্বারা যে পঞ্চায়েত আজকে তৈরি হচ্ছে, সেই পঞ্চায়েতে তো লুটই হবে। ঝকঝকে সবুজ রঙে সেজে উঠেছে শম্ভুনগর গ্রাম পঞ্চায়েত। বোর্ড গঠনের পরই উত্তেজনার সাক্ষী গোসাবা। শাসকের গোষ্ঠীদ্বন্দ্বের মাঝে আদেও নিরাপদ আমজনতা? বোর্ড গঠনের শঙ্খধ্বনির চেয়ে জোরালো হওয়া পুলিশের চর, সেই প্রশ্নই যেন তুলে দিল। হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।